আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি এমন একজন র, আমি হলাম স্বয়ং শূন্য র, আমি একজন বাদশা, পৃথিবীর বাদশা, তার মন্ত্রী পরিষদ ছাড়া চলতে পারে না, কথা ঠিক না ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে অনেক কিছু বলতে করতে পারে তার একক সিদ্ধান্তে, কিন্তু সব করতে পারবে না। মন্ত্রী পরিষদ যেটা পাস করবে সংসদে ওইটার মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিতে হবে। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি এমন একজন বাদশা, আমি সব, আমি রব দুনিয়ার সব, ঠিক না বেঠিক? না আল্লাহ কারো কাছে কিছু বলা লাগে, কারো কাছ থেকে কৈফিয়ত তলব করা লাগে? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোদের দেশের রাজা বাদশারা ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? তুই 24 ঘন্টা আমার ডিউটি আমি নিজে করি, আমার কারো কাছে আওলাদ করতে হবে না। তোদের দেশে রাজা বাচ্চারা ঘুমাই থাকে, রাত 12টার পরে 2টার পরে ঘুমায়, 10টা 11টা বন্ধ ঘুমায়, এই সময়ের ভিতরে তার মন্ত্রী পরিষদ কি করে, তার বাড়ির দারোয়ান কি করে, এরাও প্রধানমন্ত্রী জানে না, কথা কম না কেন? প্রধানমন্ত্রীর গার্ডে, পিএম এর গার্ডে যারা থাকে, পিএম এর গার্ডে যারা থাকে, প্রধানমন্ত্রী ঘুমাই গেলে তো কইতে পারবো না কি করে। হ্যাঁ এখন বলতে পারবে, এখন তো সিসি ক্যামেরা লাগানো, এখন কে কোন জায়গায় কি করে সব বলা যায়। কিন্তু আমার আল্লাহ দুই গাড়ি দুটা সিসি ক্যামেরা লাগাই দিছে, আল্লাহ জানাইতে হবে না কিরা আমান কাতিবি, তোমাকে দুইজনের দুই ঘরে দুইটা সিসি ক্যামেরা আছে, তোমার সেকেন্ডে সেকেন্ডে তোমার সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহ, এই যে সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে এটাও কোরআন থেকে, আমি আজকে তাফসিরে দেখলাম সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে কোরআনের থেকে, তারা রিসার্চ করে বাড়াইছে কেমনে। আল্লাহ পাক কোরআনে বলছে কিরামান কাতিবিন, তোমার দুই পাশে দুইটা ফেরেশতা রানিং ক্যামেরা লয়ে বয়ে রয়েছে, তোমার জিন্দিগির কোথায় কি হচ্ছে সব রেকর্ড হচ্ছে, সব লেখা হচ্ছে। তো এরা রিসার্চ করলো যে সিসি ক্যামেরা দিয়া এইটাকে আবার লেন্সের মাধ্যমে, আবার কার্ডের মাধ্যমে, ইলেকট্রিসিটির দ্বারা ডেস্কটপে ঢুকাইয়া এইটাকে আবার জমা করে রেখে দেওয়া যায় কেমনে। এইটা মাথার মধ্যে ঢুকাইয়া এই কোরআন থেকে রিসার্চ করে নিয়া এরা সিসি ক্যামেরা দিয়া পুরা 72 ঘন্টা, কোন কোন ডেস্কটপে আছে, কম্পিউটার আছে 1 মাসের, কোন কোন কম্পিউটার আছে 1 বছরের, ব্যাংকে যে কম্পিউটার গুলো ইউজ করা হয় দেখবেন এরা 5 বছরের মেয়াদ দেয়, 5 বছরের হিসাব নিকাশ ধরে রাখার ক্ষমতা আছে, 5 বছর পরে ওটা ডিলিট না করলে বাহিরে গুলো আবার হবে না, বাইরেস ঢুকে যাবে। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার সিসি ক্যামেরা বানাইছে এটা দিয়া ফেরেশতা কোটা দিয়ে, কিন্তু দুনিয়ার ক্যামেরার মধ্যে ভাইরাস ঢুকে, কিন্তু দুইজন রে বানায় দেশে 60 বছর 70 বছর 100 বছর 120 বছর 900 বছর 1000 বছর, এর ভিতর কোনো ভাইরাস নাই, কথা কন? আল্লাহ তাই বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি এমন একজন বাদশা, আমার কম্পিউটার কোনো ভাইরাস ঢোকে না, আমার কম্পিউটারের ভিতরে কোনো মিস্ত্রি কাম করন লাগে না, যেভাবেই রাইখে দিছে ফিলিম করে, যেভাবেই তোরে রেলে করে রাইখে দিছে দুইজনে, কিয়ামত পর্যন্ত এইভাবেই ফিলিম থাকবে, কারো ক্ষমতা নাই। তোর জিন্দেগির 2022 সালের ডিসেম্বরের 2 তারিখ জুমার নামাজ পড়তে গেছিলি, কয়টা কদম লাগাই গেছিলি, যাওয়ার সময় রাস্তায় কি দেখছিলি, রাস্তার থেকে আসার সময় বাসা আসা পর্যন্ত কি করছিলি, সব বর্তমান সিসি ক্যামেরায় যেরকম 1 মাস 6 মাসেরটা রাখা যায় ডেট সহকারে, আমার আল্লাহ ডেট সহকারে এখানে জমা রেখে দিছে। সুবহানাল্লাহ বলে এই সিসি ক্যামেরা আজ থেকে 500 বছর আগে আবিষ্কৃত ছিল না, 100 বছর আগে ভেবে সচরাচর পাওয়া যাইত না, এখন তো মাশাআল্লাহ রিক্সার ভ্যানের গ্যারেজেও সিসি ক্যামেরা লাগায়, কথা কর না কে? যে কোনো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো যায়, 50-60 হাজার টাকা পাওয়া যায়। কিন্তু ভাইজান রে 50-60 হাজার বছরের আগে, আজ থেকে 100 বছর আগে এই সিসি ক্যামেরা সচরাচর ছিল না। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের কোরআন থেকে ইহুদি নাসারারা নিয়া আজকে আমাদেরকে বুঝাই দিলেন আমার আল্লাহ কত বড়, কথা ঠিক না ঠিক? আল্লাহ সেই কথা বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি এমন একজন রব, আমার থেকেই তোরা নিবি, কিন্তু মনে রাখবি
আমার যারা না মানবি ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আমারে মানবি না জাহান্নামে যাবি আমারে মানবি জান্নাতে যাবি কে বলেছেন জোরে কান আল্লাহ এই কথাগুলো নিয়েই নবীরা দুনিয়া আসছিলেন এদেরই কয় দাওয়াত ও তাবলীগের কাজ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজ করবেন জান্নাতে যাবেন খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন এই কথাগুলো নবীরা যখন বুঝাইছে বুঝাইতে যাইয়া যারা বুঝ মানছে এরাই জান্নাতে কথা কন আর জোরে যারা মানে নাই ওরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সূরায় আল ইমরানের এবং সূরায় বাকারার কিছু আয়াত তেলাওয়াত করতে যায়া আয়াতুল কুরসি উনি তেলাওয়াত করতেছে হযরত ওমর আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওমর রিসার্চ করতেছে যে আল্লাহ এত ক্ষমতার মালিক সে ঘুমায় না তন্দ্রার ভাবও আসে না ক্লান্ত হয় না উনি কি আল্লাহ আমি ওমর একাধারে তিন দিন যদি ডিউটি করি ওমরের অভ্যাস ছিলেন রাত্রে ওমর ঘুমাইতেন না সুবহানাল্লাহ কর ওমর ঘুমাইতেন সারা জিন্দেগি ক্ষমতা আসা বস্ত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা ছিলেন বারো বছরের উপরে আর ওমরের বয়স হল আমার নবী সেদে বারো বছরের ছোট আর আবু বকর হল আমার নবীর থেকে দুই বছরের ছোট মনে রাখবেন তো বারো বছরের উপরে ক্ষমতা ছিল হযরত ওমর তো বারো বছরের জিন্দগিতে ওমর তিন ঘন্টার উপরে কোনোদিন ঘুমায় নাই তাও রাত্রে না দিনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ে ইশাকের নামাজ পড়ে ফজর জোহরের আগ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু ঘুমাইতেন আপনি হিসাব করেন ইশাকের নামাজটা সাধারণত এখন বেলা ওঠে কয়টায় বেলা কয়টা ওঠে সাড়ে ছয়টা না সাড়ে ছয়টা তোমার পৌনে ছয়টা যদি পৌনে সাতটায় যদি সূর্য উঠে সূর্য ওঠার থেকে তেইশ মিনিটের ভিতরে এরপরে আপনি নামাজ পড়বেন ইশাকের নামাজটা তো ইশাকের নামাজের পরে ধরেন সাতটায় ধরলাম সাতটা পর্যন্ত ওমরে কাজবার সব শেষ সাতটার থেকে নিয়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত হতো ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতেন এর ভিতরে আবার ঘুমের ভিতরে যদি কোনো দেশের রাষ্ট্রদূত আসতেন কোনো দেশের প্রেসিডেন্ট আসতেন ওমরের লাগে সাক্ষাৎ করতে কোন দেশের গভর্নর আসতেন ওমর সেদিন আর ঘুমাইতেন না ওমর সেদিন বসে থাকতেন তোমার একদিন একাধারে তিন দিন ডিউটি করছে ইয়ামান থেকে আজারবাইজান থেকে ইউথুফিয়া থেকে বড় বড় সাংবাদিকরা আসছে ওমরের সাক্ষাৎকার নিতে ওমর একাধারে তাদের খেদমত করতে যাইয়া সকালবেলা ঘুমাইতে পারে না মিটিং করতে যাইয়া তো ওমর রাদিয়াল্লাহু আনহু না ঘুমাইয়া চিন্তা করে ঘুমামু না কোরআন শরীফ পড়ি উনি কোরআন শরীফ পড়তেছে কোরআন শরীফ পড়তে পড়তে উনি এইভাবে বইয়ে ঘুমাই গেছে আলহামদুলিল্লাহ বললেন না অনেক লোক আছে দেখবেন সকালবেলা কোরআন শরীফ পড়ে পড়তে 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 তার বাপ দাদার আমল থেকে আমল কোরআন শরীফ না পড়লে তার ভাল লাগে না দুই একটা সূরা পড়তে পড়তে দেখা গেছে হয়তো বালিশের মধ্যে কাইতে হয়ে থাকে নাহলে বইয়ে বইয়ে জিমায় আছে না নাই এটা সাহাবিদের আমল আমার নবী জীবনে কোরআন শরীফ পড়তে যে জিমায় নাই এটা নবীর জন্য মজেদা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তে পড়তে বইয়ে বইয়ে ঘুমাই গেছে হঠাৎ করে ওমর উঠে গেছে আল্লাহ আল্লাহ উঠে কোন ওমর চিন্তা করে আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি ওমর তিন দিন ঘুমাই না কোরআন পড়তে পড়তে ঘুমায় গেলাম আর আমার মালিক কত হাজার হাজার কোটি কোটি বছর বসে আছে আমার আল্লাহ তো একটা সেকেন্ডের জন্য ঘুমায় না আরে মালিক তোমার কারিশমা বোঝার কোনো ক্ষমতা কারো নাই তুমিও তো বাচ্চা আমরাও তো বাচ্চা আমরা হলাম খলিফা তুমি হলো বাচ্চা তুমি এমনই বাচ্চা দুনিয়ার সবাই না ঘুমায়া পারে না তুমি কিন্তু একটা সেকেন্ড ঘুমাও না তখন রাষ্ট্রদূতদেরকে ডেকে ডেকে বলে আমার মালিক যে কেন ঘুমায় না আমি বুঝতে পেরেছি আমার মালিক যদি ঘুমাইতো
আমি অমর কোরআন পড়তে 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 কখন ঘুমাইছে গেছে আমি নিজেও বলতে পারি না যদি আমার মালিক ঘুমাইতো কোন রাষ্ট্রে কখন অঘটন ঘটে যাইতো আল্লাহ নিজেও জানতো না কথা ঠিক না বেটি অমরের জীবনীতে আপনারা দেখবেন 12টা বছর পর্যন্ত অমরের জিন্দেগিতে রাতে কোনো ঘুম নাই হঠাৎ করে ওমর একদিন ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো রাতে ঘুমাই না আপনি একটা দিন বলছিলেন ওমর রে যারা মুসলমানের খলিফা যারা জনগণের খাদেম তারা কোনোদিন ঘুমাবে না আমার আল্লাহ যেমন ঘুমায় না সারা রাত বান্দার সুবিধা অসুবিধা দেখে আর রাত যখন শুরু হয় তখন বান্দা পাপের কাজ বেশি করে ঠিক না ঠিক প্রশ্ন আসতে পারে ঘুষ সুদ এগুলো তো দিনের বেলা অফিসে হয় রাতের বেলা তো অফিস খোলা থাকে না বাবা রাতের বেলা অফিস খোলা থাকে না রাতের বেলা অবৈধ কাজ বেশি হয় কথা কন না কেন আল্লাহ সেই কথা বলছে আমি বলি নাই রাতের বেলা বান্দার গুনাহ বেশি হয় রাতের বেলা বান্দার রোগ বেশি হয় দেখবেন জ্বর যদি সারা দিন আপনি ভালো থাকেন রাতের বেলা বেশি উঠে যায় রাতের বেলা শুধু বাজান রে পাপের কাজে বেশি হয় না নেকের কাজে বেশি হয় আল্লাহর কিছু কিছু বান্দা আছে দেখবেন এই যে মাদ্রাসা বিশেষ করে যেই সমস্ত মাদ্রাসা হেফজখানা আছে দেখবেন রাত 3টার সময় উঠিয়া ছেলেরা কোরআন তেলাওয়াত করে রাতের কোরআন শরীফ যদি একবার পড়ে দিনের বেলা যদি 100 বারও পড়ে রাতের পড়াটা তাড়াতাড়ি আমার মাওলা কলবের মধ্যে ঢুকাইয়া দেয় এই যে দেখবেন বড় বড় এমপি মন্ত্রী যারা বড় 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 ইঞ্জিনিয়ার বাবা আজ থেকে 30-40 বছর আগে এরা দিনের বেলায় পড়তো কম রাতের বেলায় পড়তো বেশি কারণ আমার আল্লাহ বলে যারা দিনের বেলায় নিজের কলহলের দিক না তাকায়া রাতের বেলায় নির্জনে বসিয়া যখন বান্দা আমার সাথে প্রেম করে লেখাপড়া করবে সেটা ইংলিশ হোক বাংলা হোক যে ধর্মের যেই হোক যদি আমারে স্মরণ করিয়া পড়ে আমি আল্লাহ নির্জন কুঠিতে একা একা থাকি আমার বান্দার নির্জন কুঠিতে যদি লেখাপড়া করে তাড়াতাড়ি তার কলবের মধ্যে আমি আল্লাহ গাইতে দেই আরো জোরে কর হযরত ওমর 12 বছরের জিন্দেগিতে ঘুমায় নাই কেমনে না ঘুমায়া বাবা রাতের বেলা পারতেন এখানে প্রশ্ন আসতে পারে ওমর কেন ঘুমায় না আমার নবী যখন ইন্তেকাল করেন ওমরকে ডেকে ডেকে বলছিল ওমর রে আমি কাউকে খলিফা নিযুক্ত করে গেলাম না তবে আমি একটা কাজ করে গেলাম আমার জীবদ্দশায় বেশি ইমামতি কে করছে আল্লাহু আকবার আমার স্থলাভিষিক্ত ইমামতি কে করছে ওমর বলে হুজুর আপনার জীবদ্দশায় ও আবু বকর সারা কেউ ইমামতি করে নাই আমার নবী একদিন দাওয়াতে গেছে দাওয়াতে আসরের নামাজের রক্ত আলহামদুলিল্লাহ কই তো দাওয়াত থেকে আসতে দিনের কাজ করতে করতে কালেমার দাওয়াত দিতে দিতে বুঝাইতে ওয়াজ করতে সময় একটু বেশি হয়ে গেছে হযরত বিলাল বারবার কইতেছে ভাই আপনি যান তো সামনে যান আবু বকর কয় বেটা তুই তো কয় যাইতে কিন্তু ওই মুসাল্লায় দাঁড়াবার ক্ষমতা কার আছে ওই দুনিয়ার আমার নবী আসার আগে একজনের পর একজন নবী এক টাইমে 10 জন 20 জন 50 জন নবী ছিল 100 জন নবী ছিল 1000 জন নবী ছিল বেটা নবী যায় না আমাদের নবী যে খারাইতে পারছে আমি খারাপই কারণ বেলাল কাই হুনেন আপনি যান আমি বুঝবো নি রসুলের সাথে সুবহানাল্লাহ বিহামদি আপনি কারণ তো টাইম বেশি হয়ে গেছে দেন 20 মিনিট বেশি হয়ে গেছে আবু বকর সাহস পাইতেছে না যদি দাঁড়াই এর ভিতর যদি নবী আইয়া পড়ে কি অবস্থা বুঝতে কি অবস্থা আর একটু আধা ঘন্টা দেখ বেলাল কয় ভাই গল্প কম করেন তো আমার নবী কসে ওয়াক্ত সলা নামাজ ঠিক মতো সময় মতো পড়তে হয় 20 মিনিট গেছে গা নবীর ওয়াদা নবীর হাদিস আপনি দাঁড়ান তো ধাক্কা দিয়ে হযরত বেলাল আবু বকরে খাড়া করে দিয়েছে আবু বকর যখন দাঁড়াইছে আবুবকরের পিছনে বেরায় 3000 মুসল্লি মহিলা পুরুষ দিয়া 3000 মুসল্লি কেউ কোনো টু শব্দ নাই মনে করছে রাসূলুল্লাহ খারাইছেন আরো জোরে কিন্তু আবুবকরের কিরাত এখনো শেষ হয় নাই কেবল দাঁড়াইছে কিরাত শুরু করবে আসরের নামাজ তো বুবা কিরাত না মনে মনে এর ভিতরই একজন সাহাবী নামাজের ভিতরে দেখবেন
আর রাসূলের দরজা তো ছিল আপনারা জানেন বাবু সালাম যেটা এখান দিয়ে রাসূল আসতেন মা আয়েশার ঘর থেকে আসলে হলে সামনের কাতারে যারা থাকে মা আয়েশার সোজাই তো দরজা তো নবী যখন আসতেন সামনের কাতারে যারা থাকে হেরা তো দেখতো যেই তো নবী আসতেছে তো নবী দরজার পর্দা কেবল সরাইছে কদম দিবে দেহ সবাই সফফন সফফা সবাই কাতার দিয়ে দাঁড়ায়ছে সফফন সফফা সবাই কাতারে কাতারে দাঁড়ানো আবু বকর ইমামতি আমার নবী দরজার কাছে খাড়াইছে কারণ পৃথিবীতে আমার নবী কারো পিছনে নামাজ পড়া আমার নবীর জন্য জায়েজ নাই আলহামদুলিল্লাহ বললেন না আমার নবী আল ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম নবীর জীবন দশায় কেউ নবীর পিছনে নামাজ পড়বে না আল্লাহর ওয়াদা এখন কি হইব বল আবু বকর তো নামাজে খাড়া হয়ে গেছে কিন্তু এক সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছে আমার নবী দরজা খাড়া হয়েছে পর্দাটা কেবল সরাইছে অনুমান করতে পারতেছে যে নবী আসবে আল্লাহু আকবার আর একটা কথা আমি আপনাদের শুনাই দিই বুখারীতে আসছে নবীরা যদি কোনো রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে তিন মাস পর্যন্ত ওই রাস্তায় বলে দিত এখান দিয়ে কোনো নবী গেছে এটা হলো অন্য নবীর কথা বললাম আরজ নবী কিন্তু আমার নবী যদি কোন রাস্তা দিয়ে যাইতো ছয় বছর পর্যন্ত বলে দিত এই রাস্তায় নবী গেছে এটা আমার নবীর মজুদা তো নবী তো দরজার পর্দা যখন সরাইছে পুরা মসজিদ নবীর গায়ের যে ঘেরান এটার কোয়ালিটি ছিল আলাদা আমার নবীর গায়ে ঘামের মধ্যে এমন আতর আল্লাহ বানাই দিছে যে আতর পৃথিবীর কোন আতরের সাথে মিশবে না তো নবী দরজায় খাড়াইলি তো বাতাসে পুরা ময় ময় সুবহানাল্লাহ বিহামদি বজনরে সাহাবীরা কেনাই কেনাই দেইখা হযরত বেলাল কাশি দিছে অর্থাৎ নবী আয় পড়ছে আস্তে করে আবু বকর পিছনে চলে আসলেন বিশ্বনবী মুসাল্লায় দাঁড়ায় গেলেন নবী আমার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে আবু বকরে বলতেছে তুমি পিছনে আসলে কেন আবু বকর কেঁদে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা কুরবান হোক পৃথিবীর এমন কোন রাজা বাদশা নাই এই দুজাহানের বাদশার পিছনে ফেলাইয়া নামাজ পড়বে আমার নবী বলে তুমি ঠিকই করছো আমি দরকার হয় একা পড়িয়া নিতাম নবী আমার বলে আবু বকর রে আমি ভাবছিলাম আজকে ইমামতির মুসাল্লায় দাঁড়াবো না কেন আমি ভাবতেছিলাম দেখি আমার আবু বকরে কে কে মাইনা লয় গো কিন্তু আমি দেখলাম তুমি ইমামতি করতাছো মুনাফিকরা যদিও তোমার পিছনে নামাজ পড়ছে কেউ কোনো আওয়াজ করে নাই আমি আজ থেকে বুঝিয়া লইলাম আমায় চলে যাওয়ার পরও সবাই তোমার ইমাম বানাইয়া নামাজ পড়বে আমি এখন যদি মারা যাই মনে কোনো দুঃখ নাই আলিয়াউমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহু আকবার বাসান দি আয়াতটা নাযিল হয়ে গেল কিছুদিন পরেই দেখা যায় আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল আর কোন নতুন শরিয়াত দুনিয়ায় আসবে না শেষ আল্লামা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকে দিন পরিপূর্ণ আর কোন শরিয়াত নতুন আসবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন আর কোন নতুন শরিয়াত আসবে না সব শেষ এইটা নিয়েই যেন আপনার সাহাবীরা আপনার উম্মতরা থাকে তলি জান্নাত যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল সাহাবীরা খুশির আনন্দে কেউ নাচানাচি শুরু করে দিল আমার কথা মনে হয় বুঝছেন নাই রোজা যেদিন শেষ হয় আগামীকালকে ঈদের চাঁদ উঠে গেছে দেখবে না বাচ্চারা লাফাইতে থাকে আগামীকালকে চাঁদ রাত কটা ঠিক না বেঠে ঠিক তেমনি সাহাবীরা যখন শুনলেন ইসলাম আজ থেকে শেষ ইসলামের আর কোন নতুন শরিয়াত আসবে না আজ থেকে শেষ সব সাহাবীরা খুশির আনন্দে একজন আর একজনে জড়াই ধরে হাসতাছে চিল্লাইতেছে কিন্তু কিছু কিছু সাহাবী মসজিদ নববীর খুঁটির কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আরো জোরে কর আরো জোরে তার ভিতরে কয়েকজনের নাম আমি আপনাদেরকে রেকর্ড করে দিই নিয়ে যাবেন এক নম্বরে আবু বকর
দুই নম্বরে খুবাইব দরকার মারহাবা তিন নম্বরে ওমর চার নম্বরে হযরত আলী উসমান গনি তালহা ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে জুবায়ের আব্দুর রাউফ এই বড় বড় সাহাবীরা খুঁটির কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে অন্য সাহাবীরা জিজ্ঞেস করে আজকে আনন্দের দিন আল্লাহুম আকমামতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম দীনাকুম ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা আজকে ইসলাম পরিপূর্ণ আজকে খুশির আনন্দে আমরা রং ছিটাবো খেজুর বিলাম আমরা জার জার দৌড়াদৌড়ি করব আজকে মদিনার অলিতে গলিতে সুঙ্গা লাগায় সবাই এই আয়াত শুনাই দেব আল্লাহু আকবার বলো মদিনায় আজকে মাইক লাগামু আজ থেকে ইসলাম পরিপূর্ণ আর কোন নতুন শরীয়ত নাযিল হবে না আজ থেকে শেষ আয়াত নাযিল হবে কিন্তু নতুন শরীয়ত আসবে না আর তোমরা কান্তাছো বুঝলাম না সব জায়গায় বেটু দাও তোমরা কান্দার কি হলো মিয়া আবু বকর বলে যদিও আপনারা আমার থেকে অনেকে বয়সে বড় আপনারা ভাবতাছেন আজকে শরীয়ত শেষ খুশির আনন্দে চিল্লাইতেছেন এটা কি একবার মাথায় নিছেন শরীয়ত শেষ মানে আমার নবী আর দুনিয়ায় থাকবেন না তার বন্ধুরে রফিকুল আলা তার বন্ধু উঠাই নিয়ে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল খাব্বাব খোবাইবকে জিজ্ঞেস করে তুমি কেন কান্দ খোবাইব বলে আমি কেন কান্দি জানো নি যে ইস্তাবের জন্য মক্কার বেঈমান গুলা খুন্তি পোড়াইয়া লোহার শাবল পোড়াইয়া বড় বড় রড পোড়াইয়া আমি খোবাইবের এই মাজার মধ্যে এমন জোরে ঠাইসা ধরছে গরম শাবলটা আমার রক্ত আর চর্বি লাগিয়ে বন্ধ হয়ে গেছে আজকে সেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেল ইসলামের জন্য আমার ভাইরা এত পরিমাণ রক্ত দিল তাদের রক্তের বদলা নিতে পারলাম না বাজানরা আমি আপনাদের সামনে একটা কথা বলছি ওমরের জামানায় ওমরের সামনে দিয়ে একদিন খোবাই হাঁটিয়া যায় এই আল্লাহ আকবার ওমর জিজ্ঞেস করলেন খোবাইব তুমি এদিকে আসো বলেন হুজুর তোমার মাজাটা এত সিকর লাঠি বট দিয়ে হাঁটো ক্রিস লাগায় হাঁটো এটা আসো তো তোমার মাজাটা জামাটা টুটাও তো আমি দেখি খোবাইব বলে হুজুর না দেখেন না আপনি দেখলে সহ্য করতে পারবেন না ওমর বলে দেখি না তোমার যখন মারে তখন তো আমি সামনে ছিলাম তখন তো আমি জানা মার ছিলাম যেদিনকে আয়াত নাজিল হয় তুমি যে কেন কাঁদছিলে এটা আমি আজকে বুঝছি উড়াও জামাটা উড়াও বাজানরে আপনারা সবাই জানেন লম্বা চওড়া হাদিস রাসূলের প্রিয় সাহাবী খোবাইব জন বাবা জামাটা উঠাই যে এক পাশ খালি উঠেই যায় দেখে খোবাইবের মাজার হাড্ডি গুলো বাইরে রয়েছে মাজা একটু গোশ নাই এই হাড্ডি গুলো একবার সাদা দেখা যাইতেছে খালি উপরে চামড়াটা এই দাঁতের সাদার মতো হাড্ডি গুলো বাইরে রয়েছে হযরত ওমর হাত দিয়ে একটা চিৎকার দিয়ে বসিয়া ছোট বাচ্চার মতো ফুবায়া ফুবায়া কান্দে রে তুমি যে সেদিন কেন কাঁদছিলাম আজকে বুঝলাম